নমস্কার বন্ধুরা আর কয়েক ঘন্টা পরে প্রাইমারি টেটের পরীক্ষা তো সেই টেট পরীক্ষায় ওএমআর সিটে আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা জানবো সে সঙ্গে বিগত বছরের প্রাইমারি টেটের প্রশ্নপত্র যেগুলো রয়েছে দু হাজার পনেরো সালের যে প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছে এর আগের পরীক্ষাটা সেই প্রশ্নপত্র আপনাদের কীভাবে ডাউনলোড করতে হবে এবং যে প্রশ্নপত্র ক্যান্সেল হয়ে গেছিলো সে প্রশ্নপত্র আপনাদের কীভাবে ডাউনলোড করতে হবে এবং সেই সঙ্গে কী সিলেবাস রয়েছে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এই যে টেট পরীক্ষা হতে চলেছে একত্রিশে জানুয়ারি তো সেই টেট পরীক্ষার সিলেবাস কী রয়েছে তারপরে আপনাদের টেটের যেটা ফর্ম যেটা ও সিট রয়েছে সেটা আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে সেটা জানবো সে সঙ্গে বিগত বছরে যে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সেগুলো আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন কী পাসওয়ার্ড লাগবে সেটা আমরা জানবো তো প্রথমে দেখে নিতে পাচ্ছেন যে টেটের সিলেবাস তো দেখতে পাচ্ছেন ডাব্লুবি টেটের সিলেবাস যেটা হবে প্রথমেই যেটা বলা হয়েছে যে দেড়শো মার্কে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত পরীক্ষা শুরু হবে প্রায় আড়াই ঘন্টার কিন্তু পরীক্ষা হবে এবং যেটা বলা হয়েছে এর আগে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিলো প্রাইমারি শিক্ষা পর্ষদ থেকে সেখানে বলা হয়েছিল যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগেই কিন্তু পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে অর্থাৎ দুপুর বারোটা থেকে কিন্তু প্রবেশ করতে হবে সে সঙ্গে কোনো ব্যাগ নিয়ে যেতে পারবেন না এবং অ্যাডমিট কার্ড আপনাদের ডাউনলোড করে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং একটা আইডেন্টি প্রুফ ডকুমেন্ট নিয়ে যেতে হবে সে সঙ্গে কালো কালের কিন্তু বল পয়েন্ট পেন আপনাদের নিয়ে যেতে হবে এবং আপনাদের যেটা বলা হয়েছে মোবাইল বা ফোন বা ক্যালকুলেটার এই সমস্ত কিছু রাখতে পারবে সে সঙ্গে যারা পরীক্ষক যারা রয়েছেন তাদেরও কিন্তু ফোন সুইচ করে রাখতে হবে পরীক্ষা চলাকালীন তো এই সমস্ত নিয়মগুলো আপনাদের মানতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে যেটা সিলেবাস বলা হয়েছে যে দেড়শো মার্কের পরীক্ষা যেটা হবে আড়াই ঘন্টার পরীক্ষা হবে প্রথমে যেটা বলা হয়েছে শিশু বিকাশ অর্থাৎ যেটা চাইল্ড সাইকোলজি যেটা বলা হয়েছে শিশু মনস্তত্ব সেখান থেকে থাকবে তিরিশ মার্কের প্রশ্ন থাকবে তিরিশটা কোশ্চেন থাকবে ভাষা ভাষা হচ্ছে যেটা প্রথম ভাষা বাংলা অনেক ধরনের অনেক ধরনের কিন্তু এখানে ভাষা রয়েছে বাংলা আছে সাঁওতালি আছে উর্দু আছে অনেক রকমের আছে তো যার যেটা ভাষা সেই ভাষার কিন্তু থাকবে তিরিশ মার্কের প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্ন থাকবে ইংরেজি থাকবে সেকেন্ড ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিই থাকবে তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ মার্কের সে সঙ্গে অঙ্ক থেকে থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ মার্কের আর পরিবেশ বিজ্ঞান অর্থাৎ এনভায়রমেন্টাল স্টাডিজ থেকে থাকবে তিরিশ মার্কের টোটাল যেটা দেখতে পাচ্ছেন যে দেড়শো মার্কের পরীক্ষার প্রশ্নপত্র থাকবে দেড়শোটির প্রশ্ন থাকবে সময় থাকবে আড়াই ঘন্টা তো এবার আপনাদের যেটা ওএমআর সিট যেটা রয়েছে সেই ও এমআর সিটটা আপনাদের কীভাবে ফ্লাপ করতে হবে সেটা প্রথমে আমরা এক ঝলকে দেখ নেব তো দেখতে পাচ্ছেন এটা একটা 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 স্যাম্পল ওএমআ সিট তো মোটামুটি এর সাথে অনেকটা মিল থাকতে পারে তো আপনাদের এইভাবে কিন্তু ফ্লাপ করতে হবে তো প্রথমে রোল নম্বর যেটা আপনাদের রয়েছে সেই রোল নম্বরটা প্রথমেই দেখবেন ওপরের দিকে বক্স থাকবে আপনাদের সেই বক্সে কিন্তু আপনাদের রোল নম্বরটা পরপর লিখে নিতে হবে দেখুন এখানে প্রথমে রোল নম্বর এখানে লেখা হয়েছে তো এখানে রোল নম্বরটা একটা লেখা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন তিন তো আপনাদের নিচের দিকে দেখবেন শূন্য থেকে শুরু করে একদম নয় অবধি আপনাদের এরকম বক্স যেটা হচ্ছে গোল গোল সার্কেল থাকবে তো আপনারা ওপরে যে সংখ্যাটা লিখবেন সেই সংখ্যাটা নিচের দিক থেকে কিন্তু কালো যে বল পয়েন্ট আপনাদের নিয়ে যেতে হবে সে কালো রঙের বল দিয়ে আপনাদের এটা কিন্তু সার্কেল করে দিতে হবে অর্থাৎ গোল করে দেবেন একদম গোলের বাইরে কোনো কিন্তু দাগ যেতে না আসে এর এটা কিন্তু মাথায় রাখবেন সে সঙ্গে পরের যে অক্ষরটা যেটা রয়েছে সেই সংখ্যাটা সেই সংখ্যাটাও একইভাবে সেই ঘরে এটাকে গোল করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক এক দুটো এক এক রয়েছে একের ঘরে এখানে গোল করা হয়েছে তারপরে একের ঘরে আবারও গোল করা হয়েছে পাঁচের ঘরে দেখতে পাচ্ছেন এখানে একটা গোল করা হয়েছে তারপরে একের ঘরে গোল আবারও একের ঘরে গোল শূন্যর ঘরে গোল শূন্যর ঘরে গোল শূন্যর ঘরে গোল এই তারপরে দেখতে পাচ্ছেন তিনের ঘরে এভাবে গোল করা হয়েছে ছয়ের ঘরে গোল করা হয়েছে দুইয়ের ঘরে গোল করা হয়েছে নয়ের ঘরে অর্থাৎ ওপরে যে সমস্ত সংখ্যাগুলো আপনি লিখবেন নিচের দিক থেকে সে সমস্ত সংখ্যাগুলোকে আপনাদের কিন্তু গোল করে দিতে হবে অর্থাৎ কালো যেটা আপনাদের কালো কিন্তু সার্কেল করে দিতে হবে এইভাবে কিন্তু পরপর আপনাদের করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একইভাবে সব একই নিয়ম করা হয়েছে তারপরে সেন্টার কোড দেখবেন অনেক সময় দিয়ে থাকে সেন্টার কোচ কিংবা যখন আপনারা পরীক্ষা হলে যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু যারা ইনভিজিলেটর থাকবেন তারা কিন্তু সেন্টার কোড বলে দেবে আপনাদেরকে তো সেই সেন্টার কোডটা প্রথমে লিখে দেবেন ওপরের বক্সে তারপরে সেটা দেখে দেখে নিচের ঘরগুলোতে আপনাদের গোল করে দেবে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এক এখানে একের ঘরে গোল করা হয়েছে তারপরে দুই এর ঘরে করা হয়েছে এক একের ঘরে করা হয়েছে এখানে এক একের ঘরে করা হয়েছে তারপরে কোশ্চেন যেটা আপনাদের যে প্রশ্নপত্র দিয়ে হবে তার একটা বুকলেট সিরিজ থাকবে তো বুকলেট সিরিজ অনেক সময় সংখ্যাতে থাকে অনেক সময় যেটা হচ্ছে আলফাবেটে থাকে সি ডি এইভাবে থাকে তো আপনাদের যে ধরনের বুকলেট সিরিজ থাকো সেটা প্রথমে ওপরের বক্সে লিখবেন তারপরে নিচের দিক থেকে সেইভাবে আপনাদের সেই যেটা হচ্ছে যেই সেই ঘরটা কিন্তু আপনাদের এখানে গোল করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সংখ্যাতে লেখা হয়েছে তাই সংখ্যাগুলো এখানে সার্কেল করা হয়েছে তো আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু যেটা অ্যালফোবেটও থাকতে পারে এবি সিডি থাকতে পারে সেইভাবে আপনাদের নিচের ঘরগুলো কিন্তু যেটা আপনাদের সার্কেল করে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে ক্যাটাগরি লেখা রয়েছে তো অধিকাংশ ক্ষেত্রে ক্যাটাগরি থাকে না তাও আপনাদের যদি ক্যাটাগরি থাকে সেইভাবে আপনাদের ক্যাটাগরিটা এখানে সার্কেল করবেন জেন্ডারটা সার্কেল করবেন ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিচ্ছেন যেটা হচ্ছে প্রথম ভাষা সেটা বাংলা হতে পারে যেটা হচ্ছে নেপালি হতে পারে উর্দু হতে পারে সাঁওতালি হতে পারে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সবসময় ইংরেজি হয়ে থাকে তো এটা নাও থাকতে পারে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু থাকতে পারে তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের শুরু হয়ে গেল এবার সাবজেক্টের যে ঘরগুলো তো প্রথমে এক নম্বর থেকে শুরু করে একদম দেড় নম্বর পর্যন্ত আপনাদের কিন্তু এখানে যেটা থাকবে দেখতে পাচ্ছেন কোশ্চেন থাকবে তো এক নম্বরের যেটা উত্তর হবে সেটা যেটা দেখতে পাচ্ছেন সি ডি এখানে চারটে অপশান থাকবে যেটা উত্তর হবে তার ঘরে আপনাদের কিন্তু গোল করতে হবে একইভাবে বিয়ের ঘরে দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর যে কোশ্চেন রয়েছে দুই নম্বরের ঘরে দেখতে পাচ্ছেন এখানে যেটা সঠিক উত্তর সেই ঘরে আপনারা গোল দেবেন এইভাবে তিন চার পাঁচ ছয় এইভাবে আপনাদের প্রত্যেকটা যেটা হচ্ছে বিষয় যেটা রয়েছে বিষয়গুলো আপনাদের দেখে দেখে কিন্তু গোল করতে হবে আড়াই ঘন্টা সময় থাকবে তো এবার আমরা দেখে নেব আপনাদের যে বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আপনাদের আমি এক ঝলক দেখিয়ে দেবো তো প্রথমে আপনাদের দেখাবো যেটা দু দু হাজার পনেরো সালে যে প্রশ্নতে পরীক্ষা হয়েছিলো যেটা বিগত বছরের প্রশ্ন দেখতে পাচ্ছেন এর প্রশ্নটা হচ্ছে প্রথমেই আপনাদের যেটা আমি সিলেবাসটা প্রথমে একবার আপনাদের দেখিয়ে দেবো তারপর আপনাদের প্রশ্নগুলো দেখাবো তো সিলেবাসটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সিলেবাসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়মগুলো সব বলা রয়েছে আপনাদের ঠিক এরকম ধরনের থাকবে প্রশ্নটা যেরকম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দিয়ে শুরু হবে তারপরে আপনাদের কীভাবে সার্কেল করতে হয় সেই নিয়মগুলো এখানে দিয়ে থাকবে সম্পূর্ণ গোল কিন্তু সার্কেল করবেন একটু সার্কেল বাদ দেবেন না তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেক্ট নিয়ম আর এটা হচ্ছে ভুল নিয়ম এটা হচ্ছে ভুল নিয়ম এটা হচ্ছে ভুল নিয়ম দুটো সার্কেল করলেও সেটা ভুল নিয়ম হয়ে যাবে তো আপনাদের একটা প্রশ্নের উত্তরে কিন্তু একটাই সার্কেল করতে হবে এটা হচ্ছে সঠিক নিয়ম তারপরে দেখতে পাচ্ছি নিচের দিকে আমরা চলে যাব যে আপনাদের এখানে যেটা কেমন হবে যে প্রশ্নপত্র যেটা থাকবে প্রশ্নপত্রে আপনাদের টেটে রোল যেটা হচ্ছে আপনাদের রোল নম্বর সেই রোল নম্বরটা লিখতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নোয়েম আর সিটের যে নম্বরটা সেই নম্বরটা আপনাদের লিখে দিতে হবে কবে পরীক্ষা হচ্ছে তার তারিখটা লিখতে হবে দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে যে আপনাদের এখানে সইগুলো করতে হবে যে ক্যান্ডিডেটের সিগনেচার যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে তারপরে সিগনেচার করতে হবে তারপরে পরীক্ষক যিনি থাকেন থাকবেন ইনভিজিলেটার তারও কিন্তু এখানে নাম সই সিগনেচার করতে হবে যেটা আপনাদের বলছিলাম যে দেড়শো মার্কের আপনাদের পরীক্ষা হবে এবং সময় থাকবে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আপনাদের যেটা হচ্ছে ষাট ষাট একশো কুড়ি যেটা হচ্ছে আপনাদের আড়াই ঘন্টার কিন্তু সময় থাকবে এখানে দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের এখানে ম্যাক্সিমাম যেটা হচ্ছে দেড়শো মার্কের যেটা প্রশ্নপত্র থাকবে এবং কোন কোন সাবজেক্টে আপনাদের সিলেবাসটা এখানে বলা রয়েছে যেটা আপনাদের বলছিলাম আমি যে বাংলা থাকবে তিরিশ মার্কের তারপরে অনেকগুলো যেটা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যারা সিলেক্ট করেছেন সেইভাবে তাদের এরকম তিরিশ মার্কের থাকবে তারপরে ইংরেজি থাকবে তিরিশ মার্কের তারপরে শিশু মনস্তক থাকবে তিরিশ মার্কের অঙ্ক থাকবে তিরিশ মার্কের আর এনভারমেন্টাল স্টাডিজ বা সায়েন্স থেকে থাকবে তিরিশ মার্কের টোটাল কিন্তু দেড়শো মার্কের প্রশ্ন থাকবে দে নিচের দিক থেকে আপনাদের কিন্তু এবার যে প্রশ্নটা সেটা এখানে কিন্তু শুরু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে আপনাদের ওএমআর সিটটা কীভাবে ফ্লাপ করতে হবে সেটা কিন্তু বলাও রয়েছে যে প্রথমে রোল নম্বরটা এইভাবে আপনাদের ফ্লাপ করতে হবে তারপরে কোশ্চেনে বুকলেট সিরিজ যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সংখ্যাতে সিরিজ দেওয়া রয়েছে যে আলফাবেটে দেওয়া রয়েছে সংখ্যাতে দেওয়া নেই তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের মিডিয়া বা স্কুল সেটা কী রয়েছে কোন ক্যাটাগরি সেটা কিন্তু সিলেক্ট করতে হবে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা সেটা সিলেক্ট করতে হবে তারপরে আপনাদের ট্রেনিং কোয়ালিফিকেশন আছে কি না সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে জেন্ডার কী রয়েছে সেটা সিলেক্ট করতে হবে তারপরে আপনাদের ক্যাটাগরি যেটা কী রয়েছে অন্য অন্যান্য যদি ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে সে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তারপর আপনাদের ওএমআ যেটা নম্বর রয়েছে যে বারকোডের ওপরে যে নম্বর থাকবে সে নম্বরটা আপনার আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে দিয়ে আপনাদের এবার কোশ্চেনগুলোর উত্তর কিন্তু দিতে হবে তো প্রথমে আমরা দু হাজার পনেরো সালে সে প্রশ্নটা দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো সালে এখানে প্রশ্ন তো প্রশ্নপত্রটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করবেন আর আপনারা যখন এই কোশ্চেন পিডিএফটাকে যখন ডাউনলোড করবেন তখন ডাউনলোড করার সময় বা যখন আপনারা ওপেন করবেন তখন তখন আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা যেটা আপনাদের লিখতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি যে কী পাসওয়ার্ড লিখতে হবে পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের যেটা লিখতে হবে আমাদের লালগোলা এ বড়ো হাতের এ হবে তারপরে এ এম এ ডি ই আর আমাদের তারপরে একটা স্পেস দিবেন স্পেস স্পেস দেওয়ার পর এখানে কিন্তু স্পেস হবে একটা এখানে এই জায়গাটা ঠিক একটা স্পেস হবে স্পেস দিবেন স্পেস দেওয়ার পর বড়ো হাতের এল তারপরে এল এ এল জি ও এল এ বুঝতে পারলেন বড়ো হাতের এ এম এ ডি ই আর স্পেস লালগোলা লাল লালগোলার এলটা বড় হাতের হবে দিয়ে এল এ এল জিও এল এ এইভাবে লিখতে হবে দুটো ফাইলের ক্ষেত্রে আমি পাসওয়ার্ড দিয়ে দেখব সেভাবে আপনাদের পাসওয়ার্ডটা বসতে হবে তাহলে আপনারা ফাইলগুলো ওপেন করতে পারবেন দু সালে যে পরীক্ষাতে প্রশ্ন হয়েছিল যে প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছিল সেটাও আপনারা ডাউনলোড করতে পারবেন সঙ্গে যে প্রশ্নপত্রটা বাতিল হয়ে গেছিল যেটা পোস্টপন করা হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে তো সেই প্রশ্নপত্রটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন দুটো প্রশ্নপত্র আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখবো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করতে পারেন আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেই সঙ্গে আপনাদের ওএমআর সিট যেটা দেখতে পাচ্ছেন ওএমআর সিটটা আপনারা যে কোনো যেটা যে গুগুলে গিয়ে যে কোনোভাবে আপনারা সার্চ করে কিন্তু পেয়ে যাবেন তা সত্ত্বেও আমি কিন্তু ও এমআর সিটটা ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে রাখব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল এই মুহূর্তের আপডেট যে একত্রিশে মার্চ দু হাজার একুশ সালের যেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি একটা যে পরীক্ষা হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা তো সেই টেট পরীক্ষা আপনাদের কেমন প্রশ্ন হবে কীভাবে আপনাদের ওএমআর সিটটা ফিল আপ করতে হবে সেটা মোটামুটি একটা আন্দাজ দিতে পারলাম তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য वंदे मातरम जय हिंद टाटा